হুমায়ুন আহমেদের মৃত্যুর আগ পর্যন্ত তার বেশিরভাগ নাটকের প্রিয় মুখ আপনি। আপনার মুখ থেকে হুমায়ুন আহমেদকে নিয়ে বিশ্লেষণ জানতে চাই। হুমায়ুন স্যার হচ্ছে আমার আত্মার আত্মীয়, কারণ তার সাথে আমি দীর্ঘদিন প্রায় 18-20 বছর আমি কাজ করেছি। এটা সবাই জানে বাংলাদেশে, যে মিডিয়া জগতে আমি আসি, আসার পরে হুমায়ুন স্যারের সাথে আমার সম্পর্ক হয় এবং ওনার নাটকেই আমি অভিনয় করি বেশি। উনি জীবিত অবস্থায় বলা চলে যে 90% নাটকই আমি করতাম ওনার, আর বাইরে হয়তো 10% করতাম। এক কথায় বলবো যে একজন অসাধারণ মানুষ তিনি ছিলেন। গান লিখেছেন, উপন্যাস লিখেছেন, গল্প লিখেছেন, তিনি জাদু বিদ্যায় পারদর্শী ছিলেন, তিনি সম্মোহনী শক্তি ছিল তার ভিতরে। তার ওষুধি গাছের যে বাগান, সেটা একটা বিশাল পরিসরে করা হয়েছিল। মানে এত গুণে গুণান্বিত একজন মানুষ যার সান্নিধ্যে আমি আসতে পেরেছিলাম। সে চলে যাওয়ার পর তার স্মৃতিতেই তো আপনি তাকে নিয়ে একটি বই লিখেছেন বা আপনাদের সেই মেমোরিগুলো, তো বই লেখার চিন্তাটা কেন এসেছিল আপনার? আমি বই লেখার আগে 2010-11 সালের দিকে একটা আবৃত্তির অ্যালবাম বের করেছিলাম, সেটার নাম ছিল অবাক জ্যোৎস্না। এটা হুমায়ুন স্যারের ওই একটা গান আছে না, যে হ্যাঁ, অবাক জ্যোৎস্না ঢুইকা পড়ে হাত বাড়াইয়া ডাকে, আমার ভাঙা ঘরে ভাঙা চালা ভাঙা বেড়ার ফাঁকে অবাক জ্যোৎস্না ঢুইকা পড়ে হাত সারাই ডাকে। এই অবাক জ্যোৎস্না নিয়ে আমি মনে করলাম যে একটা আবৃত্তির অ্যালবাম করি। ওনাকে মানে দেওয়ার মতো তো আমার কিছু নেই, তা আমি চিন্তা করলাম যা হয় যেটাই হবে ওনাকে উৎসর্গ করে অবাক জ্যোৎস্না ক্যাসেটটা আমি বের করেছিলাম। ওটার ভিতরেও একটা কবিতা ছিল ওনার লেখা, সেটা আমি আবৃত্তি করেছিলাম ওই ওই অ্যালবামে, এবং আরও অন্য অন্য কবিদের ছিল। এটা হলো প্রথম তাকে স্মরণ করে আমি একটা কাজ করেছিলাম। ইদানিংকালে আমাকে হঠাৎ করে একটা প্রকাশনী আমাকে বললো যে আপনি একটা লেখা দেন। তখন আমার মাথায় আসলো যে এই লোকটিকে নিয়ে আমার লেখা উচিত আবার প্রথম। তখন আমি তাদেরকে বললাম যে আমার যত স্মৃতি আছে সব তো লেখা সম্ভব না, আমি এর ভেতর থেকে কিছু কিছু বিষয় নিয়ে আমি লিখব, এটা আমার ভালো লাগার থেকে নাম দিব স্মৃতিতে হুমায়ুন আহমেদ। তো ওরা খুব সানন্দে রাজি হয়ে গেল ওই প্রকাশনীটা, তারপরে আমি লিখলাম, লিখে তাদেরকে দিলাম। এবং ওইটা যখন আমি লিখলাম স্মৃতিতে হুমায়ুন আহমেদ, অনেক কিছুই আসলো আবার অনেক কিছু আসলো না। তো একটা পর্যায়ে গিয়ে দেখি যে বইটা একটু মানে ছোট হয়ে যাচ্ছে পৃষ্ঠার দিক দিয়ে, তখন আমি আবার আমার খুব প্রিয় একটা সাবজেক্ট মুক্তিযুদ্ধ আমার দেখা, ওইটার কিছু গল্প আবার ওখানে আমি ঢুকালাম, মানে আমার আত্মকথায়, মানে ওটা আমার জীবনেরই দেখা যে যুদ্ধের বছর যে স্ট্রাগল করলাম। আমি চিন্তা করি যে হুমায়ুন স্যারের সাথে কিছু রাখতে সেটা মুক্তিযুদ্ধেই রাখা যায়, অন্য কিছু রাখা যায় না। তো স্মৃতিতে হুমায়ুন আহমেদের যে বইটা, এই বইয়ের ভিতরে মূলত হুমায়ুন আহমেদ তার সাথে আমার যে দীর্ঘ জীবনের যে চলা পথ চলা তার পিছনে থেকে বা পাশে থেকে, তো এইটা লিখলাম। তো বইটাকে আরেকটু স্থূল করার জন্যে, আমি মোটা করার জন্যে আমি আবার লিখলাম ওই মুক্তিযুদ্ধের কিছু গল্প, আর মূলত হুমায়ুন স্যারকে নিয়ে আমার স্মৃতিতে হুমায়ুন আহমেদ লেখা। আপনাদের সময়গুলো আমাদের সামনে আনতে পারে বলে আপনি কি মনে করেন, যে আপনি কি সেভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন লেখাটা? আমার ধারণা যে মোটামুটি ফুটিয়ে তুলতে পেরেছি, কারণ বইটা প্রচুর কাটতে ছিল, মানে আমি যেটা আশা করিনি তার চেয়ে বেশি বিক্রি হয়েছে বই বাংলা একাডেমি বইমেলায় এটা বের হয়েছিল। যদিও বইটা আমি 1 ফেব্রুয়ারি থেকে দিতে পারি নাই, এটা 14 ফেব্রুয়ারি থেকে এটা গিয়েছিল ইয়েতে মেলাতে, তারপরে প্রচুর বই তখন বিক্রি হয়েছে এবং পাঠকরা যে নিয়েছে প্রচুর পরিমাণ নিয়েছে, নিশ্চয়ই তাদের ভালো লাগার থেকে একজন আরেকজনকে বলেছে, আরেকজন আরেকজনকে বলার কারণে একটা পর্যায়ে দেখা গেছে যে প্রচুর বই 28 তারিখ পর্যন্ত আমার অনেক বই বিক্রি হয়েছে। তা আর আমার লেখার হয়তো আর একটু সময় নিয়ে লিখতে পারলে, আমি যদি ব্যস্ততা কম থাকতো, আমি যদি শুধু লেখক হতাম, আমার তো এর ভিতরে আবার রুটি রোজগারের জন্য অভিনয় করতে হয়েছে, শুটিংয়ে যেতে হয়েছে, তার ফাঁকে ফাঁকে লেখা হয়তো আর একটু ভালো হতে পারতো। দীর্ঘ অভিনয় জীবনের প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব কখনো মিলিয়েছেন? প্রাপ্তি অপ্রাপ্তির বিষয়টা আমি আসলে কখনো ভাবি না, আমি যা পেয়েছি ভালো, আমার কাছে কোনো রকমের
মানে কষ্ট দুঃখ বা আমি পেলাম না হতাশা এরকম কিচ্ছু নাই আমার জীবনে একটাই বড় প্রাপ্তি সেটা হচ্ছে হুমায়ুন স্যার আমাকে যেভাবে লিলুয়া বাতাস বইটি আমাকে উৎসর্গ করেছিলেন ওখানে যে লেখাটা ছিল উৎসর্গ তো এটা আমার কাছে আসলে আমার এটা আসলে সবচেয়ে আমি আর পুরস্কারের মানে তেমন প্রত্যাশা রাখেন না প্রত্যাশা রাখি না